হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নজমুজ ফ্রেন্ডস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাজ্য সরকারের বিশেষ এক কোটা থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে নিয়োগের সূচি বা নিয়োগ প্রক্রিয়ার তথ্য বেরিয়ে এলো আজকে এই নিয়েই থাকবে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকেন আসবে সেটাকেও ক্লিক করুন কারণ যখনই আমরা এমন কোনো লেটেস্ট হেল্পফুল ট্রেন্ডিং নিউজ নিয়ে আলোচনা করব সরকারি রিক্রুটমেন্ট ও প্রকল্প প্রকল্প সম্পর্কিত বিষয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন শুরু করা যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ইনফরমেশন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যেই থেকে ডিজিটাল সময় হয়ে এসে পড়েছে সেই থেকে কিন্তু লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগারগুলো শূন্য পড়ে রয়েছে গ্রন্থাগারগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই বন্ধ অর্থাৎ কর্মীর অভাবই বন্ধ হচ্ছে সেই অভাব মেটানোর জন্য রাজ্যে সরকারের কাছে প্রায় বত্রিশ বত্রিশশোটি শূন্য পদের নিয়োগ হবে এখানে বলছি যে রাজ্যের গ্রন্থগারগুলিতে বত্রিশশো শূন্য পদ পূরণ করতে চলেছে রাজ্য সরকার চরম চরম কর্মী চরম কর্মী সংকটে ঢুকছে রাজ্য গ্রন্থগারগুলি কর্মীর অভাবে রাজ্যের মোট চব্বিশশো আশিটি গ্রন্থগার তিনশোটি বন্ধ পড়ে রয়েছে এই পরিস্থিতি চুক্তিভিত্তিক অর্থাৎ চুক্তির মাধ্যমে নিয়োগের বত্রিশশোটি শূন্য পদ পূরণ করার কথা জানালেন রাজ্যের গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিন গ্রন্থকার বিভাগের কাজকর্ম ও রায়গঞ্জের কর্ণজোড়াই বিবেকানন্দ সভাগৃহে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিন জেলার জেলাশাসক সভাপতি ও গ্রন্থকার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিদ্দিকুল্লা চৌধুরী এরপরেই মন্ত্রী বলেন দীর্ঘদিন ধরে এই পদগুলি খালি পড়ে রয়েছে অন্যদিকে কর্মীর অভাবে রাজ্যের বহু গ্রন্থকার বন্ধও রয়েছে এই পরিস্থিতিতে আশু পরিবর্তনের উদ্দেশ্যে অবিলম্বে শূন্য পদ পূরণ করা হবে অর্থাৎ ফ্রেন্ড বুঝতেই পারছেন রাজ্যের যে সরকারি লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থকারগুলো অনেক কর্মীর অভাবে বন্ধ করে রয়েছে সেই কর্মীর অভাব পূরণের উদ্দেশ্যে প্রায় তিন হাজারের অধিক অর্থাৎ বত্রিশশো কর্মী নিয়োগ করবে খুব জলদি যা হবে চুক্তির ভিত্তিতে যখন সরকারিভাবে নোটিফিকেশন অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিশ জারি হবে এবং আবেদন পদ্ধতি শুরু হবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে আবেদন করবেন কোথায় কি আবেদন করতে পারবেন অনলাইনে হবে না অফলাইনে হবে এই বিষয় নিয়েও আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরবো যখন এটা শুরু হবে আজকে এতটাই আশা করি ফ্রেন্ডস আমাদের দেয় ইনফরমেশন আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অপরের উপকারের জন্য ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং